আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তোমাদেরকে এত অপেক্ষার পর আজকে আমরা উপস্থিত হয়েছি 2021 সালের মার্চ মাসে সরকার কর্তৃক প্রদত্ত প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন নিয়ে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে সবার কাছে প্রশ্নগুলো পৌঁছে দিবে, তাহলে তারাও উপকৃত হবে। আর আমরাই প্রথম অ্যাসাইনমেন্টের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এবং প্রথম সর্বপ্রথম আমরাই এই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। তোমার দেরি কিসে? তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিতে একদমই ভুলবে না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করতে চলেছি। আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। তো দেখো, কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। তো আমাদের অষ্টম শ্রেণীর অর্থাৎ প্রত্যেক শ্রেণীরই এইবারে যে পর্যায়ক্রমে অ্যাসাইনমেন্টগুলো চলবে, সেগুলা প্রত্যেক সপ্তাহে দুইটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট চলবে। তো আমরা একটু অ্যাসাইনমেন্টটার বিস্তারিত দেখে নিই। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম হবে এক, যেহেতু এটা আমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, অ্যান্ড আমাদের এটা হবে আমাদের গদ্য, অর্থাৎ শিরোনাম ওরা দিয়েছে গদ্য, কিন্তু আমরা গদ্য দিব না, আমরা দিব পড়ে যাওয়া। এটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে আমাদেরকে একটা কেস স্টাডি করতে বলেছে, আমরা এটার সমাধান খুব শীঘ্রই কিছুক্ষণের মধ্যে আমরা আপলোড করব। তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পাশে বেল আইকন প্রেস করে অল প্রেস করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখি, কেস স্টাডি আমাদেরকে একটা কেস স্টাডি করতে বলেছে। এখানে একটা কেস দিয়েছে, এটা কেস স্টাডি করতে বলেছে। যেহেতু আমাদের পড়ে যাওয়া গল্পে কয়েকজন ক্যারেক্টার আছে, ওখানে বিদু সিদু আরও কয়েকজন ক্যারেক্টার আছে, ওরা একটা জিনিস একটা কাঠের বাক্স পায়, ওটাকে ফিরিয়ে দিতে হয়। তোমরা চাইলে গল্পটা পড়ে নিতে পারো। রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে। বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুলের মাঠে একটি দামি মোবাইল ফোন পেল। কি পেল? দামি মোবাইল ফোন পেল। তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় যে ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দেবে। কোনো প্রক্রিয়ায় মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে সেই ধাপসমূহের বর্ণনা, অর্থাৎ কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা এটার প্রকৃত মালিককে ফেরত দিতে পারে সেই ধাপসমূহের বর্ণনা। কারণ এখানে যদি তারা বলে এখানে আমরা একটা মোবাইল পেয়েছি, এটা কার নিয়ে যান, তাহলে এখানে অনেক সমস্যা হবে। তো আমাদের একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখবে, যেহেতু এখানে অনেক কিছু আছে নির্দেশনায় এবং অ্যাসাইনমেন্টের বা নির্ধারিত কাজের। এখানে এমন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো মিস করলে তোমাদের নাম্বারও মিস হয়ে যেতে পারে। তো দেখো, আমাদের নির্দেশনাটা হচ্ছে পড়ে পাওয়া গল্পটি ভালো করে পাঠ করবে এবং গল্পের বাদল সিধু বিধু তিনুরা সততা ও বুদ্ধিমত্তার দ্বারা যেভাবে বাক্সটি প্রকৃত মালিককে ফেরত দিয়েছিল সেই অভিজ্ঞতার আলোকে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আমি তোমাকে বলেছিলাম এখানে কিছু ক্যারেক্টার আছে, এদের নাম হচ্ছে বাদল সিধু বিধু তিনুরা, অর্থাৎ তিনু। এই চারজন ক্যারেক্টার একটা বাক্স পেয়েছিল, এই বাক্সটা কীভাবে ফেরত দিয়েছিল সে অভিজ্ঞতার মাধ্যমে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে অ্যাসাইনমেন্টের উত্তর আপলোড করতে যাচ্ছি, তো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আমাদের দেখি, আমাদের এখানে মূল্যায়ন রুবিক্সটা আছে। এখানে বলেছে আমাদেরকে মূল্যায়ন রুবিক্সটাও গুরুত্বপূর্ণ আছে। তো আমরা একটু দেখি, অতি উত্তম বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তথ্য ধারণা সূত্র ইত্যাদি বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ, লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা সৃজনশীলতা, সার্থক বাক্যের যথাযথ প্রয়োগ। আর 2 নম্বর হচ্ছে, এগুলো আমরা ওই দিন পড়েছিলাম, যেগুলো সেম ওগুলোই তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে চলে যাও আমাদের চ্যানেলে এবং আমাদের চ্যানেলে ওই ভিডিওটা পেয়ে যাবে। ওটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রথম সপ্তাহের অর্থাৎ অ্যাসাইনমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা, ওটা তোমরা দেখে নাও। অ্যান্ড দেন আমাদের অগ্রগতি পর্যন্তটাও আমরা পড়তেছিলাম। আমরা চলে যাই আমাদের নেক্সট সাবজেক্টে। তো দেখো, আমাদের নেক্সট যে বিষয়টা ওটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, এটারও অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক। শিরোনাম হবে আকাইদ, যেহেতু আমাদের প্রথম অধ্যায়ের নাম আকাইদ, সেহেতু শিরোনাম হবে আকাইদ।
তো আমি তোমাদেরকে এর পরেরটা বলি। আমাদের এটা এসেছে পাঠ্যসূচিতে, অর্থাৎ অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। আমাদের কোন পাঠ থেকে এটা এসেছে আমরা সেটা একটু দেখে নিই। আমাদের পাঠ থেকে এসেছে পাঠ 1 ঈমান, 2 নিপাক, 3 আল আসমাউল হুসনা। তো আমরা একটু এটার প্রশ্নটা একটু পড়ে নিই। তো দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, আমাদের প্রশ্নে বলেছে, মনে করো তোমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়, তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কি কি উদ্যোগ নিতে পারো, এই সম্পর্কিত একটি কর্ম পরিকল্পনা তৈরি করতে পারো। এখানে কিছু সংকেত দিয়েছে, তার আগে বলে রাখি তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। তোমরা তোমাদের বন্ধুদের গ্রুপে এবং তোমাদের ওদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা মেসেঞ্জারে তোমরা এটা পাঠিয়ে দিবে। তো একটু দেখি আমাদের সংকেতগুলো কি দিয়েছে। সংকেতগুলো দিয়েছে সহপাঠীর কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ তার উল্লেখ, আমাদেরকে কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ দেখা যায় তার উল্লেখ করতে হবে, উক্ত আচরণগুলো কেন ক্ষতিকর তার ব্যাখ্যা করতে হবে, উক্ত বিষয়ে কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিতে হবে, সহপাঠীর মুনাফিকি আচরণ দূর করার উপায় দিতে হবে। আমি তোমাদেরকে এই জন্যই বলে দিয়ে পুরো ভিডিওটা দেখবে। এখানে কোরআন ও হাদিসের উদ্ধৃতি, অর্থাৎ কোরআন ও হাদিসের একটা না একটা বাক্য অবশ্যই দিতে হবে, নাহলে তোমাদের নাম্বার মিস হবে। তো এই জন্য বলি পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। তো এবং আমরা একটু দেখি এখানে কি বলেছে এরপরটা, সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ। এরপর হচ্ছে আমরা একটু নির্দেশনাটা পড়ে নিই, তোমরা তো এখনই দেখলে যে এটা কতটা গুরুত্বপূর্ণ। এটা পাঠ্যপুস্তক থেকে উক্ত বিষয়ে ধারণা নেওয়া যেতে পারে, প্রয়োজন অভিভাবকের সহযোগিতা নেওয়া যেতে পারে, মোবাইল বা যে কোনো ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করা যেতে পারে, ইন্টারনেটের সাহায্যে নেওয়া যেতে পারে, ইন্টারনেটের সাহায্যে বা ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে, অর্থাৎ তোমরা আমাদের চ্যানেল থেকে এটা নিতে পারবে। তো অ্যাসাইনমেন্ট সহজতে লিখতে হবে, অবশ্যই তোমরা এটা সহজতে লিখতে হবে। ওই দিন আমাদের অনেক ইম্পর্টেন্ট পয়েন্টগুলো গিয়েছে, ওই দিন আমাদের যে ভিডিওটা ছিল অ্যাসাইনমেন্ট 2021 সালের অ্যাসাইনমেন্টের বিস্তারিত মূল্যায়ন নির্দেশনা ও বিস্তারিত আলোচনা, তোমরা ভিডিওটি দেখে নিবে। মূল্যায়ন রুবিক্স, এখানে আমাদেরকে কী বলছে দেখি আমরা একটু, নিচের নির্ণায়কের ভিত্তিতে শিক্ষক মূল্যায়ন করবেন এবং রেকর্ড সংরক্ষণ করবেন, প্রয়োজনীয় ক্ষেত্রে ফিডব্যাক প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষণ নিশ্চিত করবেন। এখানে অতি উত্তম কখন দিব, এই যে দেখো এখানে লিখেছে, এখানে আরবিতে লিখতে হবে, কোরআন ও হাদিসের উদ্ধৃতি আরবিতে লিখা। অবশ্যই আমাদেরকে কোরআন ও হাদিসের উদ্ধৃতি আরবিতে লিখতে হবে। ধারাবাহিকতা বজায় রাখা, আমাদেরকে ধারাবাহিকভাবে, অর্থাৎ একটা পয়েন্টের পর একটা পয়েন্ট এভাবে লিখতে হবে। তো তোমরা আমাদের চ্যানেলে এটার সমাধান পেয়ে যাবে, তোমাদের টেন্স হওয়ার কোনো প্রকার প্রয়োজন নেই। তো দেখো পর্যায় উপলব্ধি করে যৌক্তিক বিশ্লেষণ, লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা, বানান ও বাক্য গঠনে সঠিকতা করলে তোমরা পেয়ে যাবে অতি উত্তম। সুতরাং আমাদের অতি উত্তম পাওয়াটা খুবই সহজ যদি তোমরা আমাদের চ্যানেল থেকে আনসারটা দেখে যাও। তো আমরা একটু পরেরটা দেখি, উত্তম কোরআন ও হাদিসের উদ্ধৃতির অনুবাদ, আমরা যদি শুধু অনুবাদ লিখি তাহলে আমরা পাবো উত্তম, আর যদি আমরা কোরআনের আয়াতগুলো লিখি, অর্থাৎ আরবিতে কোরআনের যে আয়াতগুলো আছে ওগুলো যদি লিখি এবং সাথে তোমরা ওই যে সুরা কত সুরার কত নম্বর আয়াত এটা তোমরা উল্লেখ করে দিতে পারো। তো দেখি আমরা আংশিক ধারাবাহিকতা বজায় রাখা, পর্যায় উপলব্ধি করে যৌক্তিক বিশ্লেষণ, লেখায় আংশিক মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা, বানান ও বাক্য গঠনে সঠিকতা থাকলে তোমরা পাবে উত্তম। এরপর আসে ভালো, অর্থাৎ 3 নম্বর ক্যাটাগরির নাম্বার, কোরআন ও হাদিসের উদ্ধৃতির অনুবাদ, কিছুটা ধারাবাহিকতা বজায় রাখা, পর্যায় উপলব্ধি করে আংশিক বিশ্লেষণ, লেখায় আংশিক মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা, বানান ও বাক্য গঠনে সঠিকতা। এরপর আছে আমাদের অগ্রগতি প্রয়োজন, আমাদের কখন পাবো, আমরা আমরা যদি লিখি কোরআন অথবা হাদিসের উদ্ধৃতির অনুবাদের অভাব, আমরা যদি কোরআন ও হাদিসের অনুবাদই না দিই, অর্থাৎ আয়াত বা অনুবাদই না দিই, তাহলে আমরা অগ্রগতি প্রয়োজন পাবো। এরপর ধারাবাহিকতা বজায় যদি না থাকে তাহলে তো আমরা পাবো অগ্রগতি প্রয়োজন, পর্যায় উপলব্ধি করে বিশ্লেষণ না করা তারা আমরা পাবো অগ্রগতি প্রয়োজন, এবং লেখায় নিজস্বতা ও সৃজনশীলতা না থাকলে এবং বানান ও বাক্য গঠনের সঠিকতা না থাকলে আমরা পাবো অগ্রগতি প্রয়োজন। আমি আশা করি তোমরা কেউই অগ্রগতি প্রয়োজন পাবে না, তোমরা সবাই পাবে অতি উত্তম। তো তোমরা আমাদের চ্যানেলের আনসার দেওয়ার জন্য অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যে এটার আনসার সাবমিট করবো। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।